ফ্রেন্ডস, গুড নুন। গুড নুন ফ্রম হালিশহর। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের কলকাতা। প্রায় 3 মাস পর আমরা আজকে কলকাতায় যাচ্ছি, আর আমার এই গাড়িটা নিয়েই যাব। তো তোমাদের কলকাতায় যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেড। স্প্ল্যানেডে তোমার অনেক কিছু কেনাকাটির আছে, প্লাস আমাদের যে নেক্সট দার্জিলিংয়ের ট্রিপ আছে ওর জন্য কিছু কেনাকাটির আছে, তো ওর জন্যই স্পেশাল যাচ্ছি। আর তাছাড়া আমাদের প্ল্যান আছে স্প্ল্যানেডে যে সিলিদার্স আছে ওখানে যাব, ওখানে গিয়ে একটু জুতো কিনবো, বউয়ের জুতো কেনার আছে। আর তাছাড়া ওখানে খাওয়া দাওয়া করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু দার্জিলিং যাওয়ার কিছু ফোনের জিনিসপত্র কিনতে হবে, ওগুলো দেখি কতটা কি করা যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া আজকে একটা নতুন জিনিস সারপ্রাইজ এসছে, 10 দিন আগে আমি অর্ডার করেছিলাম অনলাইনে। অনলাইনে অর্ডার করার পরে তোমাদের আজকে 10 দিন পর কলকাতা যাওয়ার ঠিক আগেই দুপুরবেলায় এসছে। তো হচ্ছে তোমাদের জিনিসটা যে ট্যাক্স, এটার মধ্যে হচ্ছে 9 থেকে 10টা স্টিকার আছে। এই স্টিকারটার স্পেশাল হচ্ছে তোমাদের যে এটা রোদ, বৃষ্টি বা কোনো রকম কোনো কিছুতে স্টিকার উঠে যাবে না, যেরকম স্টিকার ওরকমই থাকবে। তো এটা আমি এখন আজকে গাড়িতে লাগাবো। তো কলকাতা যাওয়ার আগে এসছে একটা সারপ্রাইজই আমার কাছে, এটা খুলে নিলাম। এটা টোটাল 9 থেকে 10টা আছে, পার পিস 30 টাকা করে নিয়েছে। এবার এটা আমরা খুলবো। এই হচ্ছে তোমাদের স্টিকারগুলো, স্টিকারগুলোর কোয়ালিটি দেখতেই পাচ্ছ, কালারিং স্টিকার, যেরকম স্টিকার দেখতে পাচ্ছ ওরকমই থাকবে। এই গাড়িগুলো, এগুলো গাড়ির সামনে লাগাবো। স্টিকারগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারছো তোমাদের, পার পিস 30 টাকা করে নিয়েছে। তো এইগুলোই তোমাদের এখন গাড়িতে লাগাবো। এই হচ্ছে আমাদের গাড়ি। স্টিকারগুলো তোমাদের এরকম পাতার মধ্যে দেওয়া আছে, এরকম দেখো, খুলে নিয়েছি। এটা এখান দিয়ে তুলতে হবে, যে আমরা তুলে নিলাম। এখানে দেখো লাগিয়ে দিয়েছি, গ্লেজটা দেখো কত সুন্দর লাগছে। আর যেরকম দেখতে পাচ্ছ স্টিকারটা এরকমই থাকবে, রোদ, বৃষ্টি বা কোনো রকম স্প্রে বা কোনো রকম গাড়ি ধোয়ার কিছুতে এটা খারাপ হবে না, যাই রকম দেখছো ওরকমই থাকবে। কত গ্লেজিয়ার, কত ভালো লাগছে সামনেটা, সামনেটা আরো গেট আপ ফুল হয়ে গেল, আরো তোমাদের ভালো লাগছে। তো চলো, আর যে 4-5টা আছে ওগুলো তোমাদের আবার অন্য কোনো জায়গায় লাগাবো। আগে এগুলো লাগলাম, এগুলো লাগিয়ে তোমাদের দেখি কিরকম কি কাজে লাগে, তারপর ওগুলো তোমাদের আবার ইনস্টল করব। তো চলো আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি, আর এখন আছি তোমাদের কাজটা করা দেখি রোডিস, যেখানে তোমাদের গাইড অল টোটাল পার্টস পেয়ে যাবে, সমস্ত রকম হেলমেট পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ সামনে। এখান দিয়ে তোমাদের একটা প্রোডাক্ট নেওয়ার কথা ছিল, তো এখানে পাইনি, একটা অন্য জায়গা দিয়ে নিয়ে আসলাম। আর এখানে তোমাদের একটা জিনিস রাখলাম, এর জন্য দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ আমাদের মোস্ট ট্যালেন্টেড স্টিকারিং ভাই, এখানে পালসার এনে স্টিকারিং করছে। আর এখানে সব স্টিকারিং এর জিনিসপত্র রাখা আছে, এখানে কম্পিউটার রাখা আছে। তো দোকানটা দেখে রাখো, যদি স্টিকারিং করাতে হয় তাহলে তোমাদের চলে আসতে হবে কাস্তাবাড়া বিকি রোডিস। তো এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতা, তো চলো আবার যেতে যেতে কথা হবে। Thank you.
আজকে কিন্তু প্রায় 3 মাস পরে আমরা গাড়ি নিয়ে বেরোলাম কলকাতার উদ্দেশ্যে। 3 মাস আগে আমি যখন 3 মাস আগে আমি যখন অযোধ্যা গেলাম, তার আগে একবার কলকাতা গেছিলাম কিছু জিনিসপত্র কেনার ছিল, যেহেতু ব্যাগ কিনতে গেছিলাম আমি, স্যাডেল ব্যাগ। তারপরে আমি কলকাতায় আজকে আবার 3 মাস পরে যাচ্ছি। তো এখন তো খুব গরম আছে, তার জন্য গরমের জন্য সকালবেলা বেরোয়নি। এখন বিকাল বাজে হচ্ছে 4:30, আমরা দেরি করেছি আর এখনো খুবই গরম, রোদ্রের তাপ এখনো আছে। তো কিছু করার নেই, বেরোতে তো হবেই। এই মোড় থেকে আমরা নিলাম বাদিক, আর এই সামনে তোমাদের ব্রিজ, ওই ব্রিজের নিচ দিয়ে সোজা চলে যাবে হচ্ছে কাপা মোড়। কাপা মোড় থেকে তোমাদের ডান দিকে নিয়ে নেবে, ডান দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে ব্যারাকপুর বেলঘরিয়া। বেলঘরিয়া এক্সপ্রেস পার করে তোমাদের সোজা কলকাতা। আর সামনে যে একজন গেল ওনার মনে অনেক তাড়াতাড়ি আছে, তার জন্য অন্ধকারে গেল। এইভাবে কিছু বলার নেই, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ওপরের রাস্তাটাও ধরতে পারবে। গাড়ি যে আমি জোরে চালাবো, সেই গাড়ি জোরে চালানোরও একটা জায়গা আছে, যেটুকুনি স্পেসিফিক জায়গায় আমি গাড়ি জোরে চালাবো, তারপরে আমার গাড়ি আমার কন্ট্রোলেই থাকবে। আমি যদি সব জায়গায় এরকম গাড়ি হয়ে হাঁটে টানতে থাকি তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আমরা কিন্তু চলে এসেছি কাপা মোড়, সামনে ডাইভারশন আছে, এখান দিয়ে বাদিক নিয়ে গোল করে ঘুরে আমাদের ব্যারাকপুরের দিকে যেতে হবে। এখানে এখনো কাজ হচ্ছে, এইটুকুনি জায়গা, রাস্তা খুবই খারাপ। এই এখান দিয়ে টার্নিং নিতে হবে ডান দিকে, আর বাঁদিকে চলে গেলে হচ্ছে তোমার জাগলি, সোজা ব্যারাকপুর, ডান দিকে তোমাদের রাস্তা করা। ডান দিক যদিও এখন বন্ধ আছে, বন্ধ আছে বলতে এখান দিয়ে কিছু রাস্তা করেছে, এখন যাবে না। আমি প্রায় 3 মাস পরে আসছি, 3 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টিটা তো করেই দিয়েছে, এখন বৃষ্টিটা চালু হয়েছে নাকি সেটাও আমি জানি না। কাপা মোড়ের সার্কেলটা কিন্তু খুবই খারাপ, আর এখানে রাস্তাও দেখতে পাচ্ছ। সব থেকে ভালো যে জিনিসটা হয়েছে, হাইরোডে আমাদের এরকম তোমাদের এরকম বোর্ড দিয়ে দিয়েছে, শিবদাসপুর বাদিকে এয়ারপোর্ট 40 কিলোমিটার, হালিশহর 4 কিলোমিটার ডান দিকে। এইটা সব থেকে ভালো কাজ করেছে। আমরা কিন্তু ফাইনালি হাইরোডে উঠে গেছি, আর সামনে দেখতে পাচ্ছ এরকম ঝা চকচকে মসৃণ হাইরোড, যেটা আগে ওই রাস্তায় খুবই খারাপ ছিল, কিন্তু এখন দেখো মনে রাখার মতন হাইরোড করে দিয়েছে। একটা দুটো তিনটে লেন হয়ে গেছে, পাশে আর একটা লেন হচ্ছে এখান দিয়ে সব হাঁটার সাইকেল গাড়ি যাওয়ার জন্য, এদিকে তাই। আর দুটো লেন করে দিয়েছে, একদম পুরো মাথা খারাপ করা রাস্তা করে দিয়েছে। লেন খুলে চালাও, এখানে মোটামুটি 80-90-100 তোমরা ক্রুজ করতে পারবে। এই জায়গাটা হচ্ছে অরিজিনাল স্পিডে চালানোর জন্য, আমরা ভেতরের রাস্তায় যদি হাই স্পিডে চালাই তাহলে তোমার অ্যাক্সিডেন্ট অবশ্যই, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এই রাস্তাটা হচ্ছে অরিজিনাল হাই স্পিডের জন্য। চালাও কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় সবকিছু মাথায় রেখে চালাতে হবে, যে কোনো জায়গায় আমাদের প্রবলেম হতেই পারে, সবকিছু মাথায় রেখে ধীরে সুস্থে চালাতে হবে। তো চলো, এরকম একটা সুন্দর রাস্তা, আমরা রাইডটা এনজয় করি। তো সামনে দেখতে পাচ্ছ আবার বোর্ডে লেখা আছে শিবদাসপুর বাদিকে 3 কিলোমিটার, এয়ারপোর্ট 38, আর হালিশহর 2 কিলোমিটার ডান দিকে। তো এই হচ্ছে আমরা হাইরোডে ওঠার পর প্রথম ব্রিজ পার করবো, ওভার ব্রিজ। ব্রিজ দিয়ে তোমরা যদি চলে যাও হালিশহর ঢুকে যেতে পারবে, বাদিক নিয়ে সোজা গিয়ে ডান দিক নিয়ে তোমাদের হালিশহর, আমরা ওভার ব্রিজ দিয়ে হালিশহরকে বাই বাই জানিয়ে সোজা চলে যাবো। তো চলো,
পর্যন্ত চলে এসেছি ব্যারাকতে, আর ডান দিকে দেখতে পাচ্ছ যে ওভারব্রিজের কাজ চলছে, এখনো কাজ চলছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। যতক্ষণই শেষ হবে আমরা ওভারব্রিজ ক্রস করে ব্যারাকপুরকে বাইপাস করে বেরিয়ে যাব সেটা কলকাতার দিকে। এখন আমাদের বাদিকে নিতে হলে বাদিক নিয়ে ব্রিজের পাশ দিয়ে সোজা যাবে হচ্ছে তোমাদের কলকাতা। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে তোমাদের ডান দিকে হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড়, আর বাদিকে চলে যাবে হচ্ছে তোমাদের বারাসাত। আমরা যাবো হচ্ছে সোজা ব্রিজের কাজ মোটামুটি হাত দিকে বেশি কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরের কাজটা করবো তাহলে ফুল কমপ্লিট হয়ে যাবে, আশা করছি এই বছরের মধ্যেই হয়ে যাবে, তাহলে আরো সুবিধা হবে আমাদের, মাদিক নিয়ে নিজ দিয়ে যেতে হবে না। এই হাইরোড হয়ে যাওয়ার জন্য কাস্তাপাড়া থেকে ব্যারাকপুর আমাদের মাত্র 20 মিনিট লাগলো, আগে যেটা 35 মিনিট 40 মিনিট লাগতো যখন রাস্তা খারাপ ছিল। তো আশা করছি সব এরকম ওভারব্রিজ হয়ে যাওয়ার পরে আরো কম লাগবে, এখন কিন্তু সব ওভারব্রিজ হয়ে যাওয়াতে তোমাদের রাস্তাগুলো কিন্তু খুব ভালো হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, আর গাড়ি চালানোর উপর একটা অসাধারণ ফিলিংস। এই যে মোড়টা আমরা পার করে আসলাম, এই মোড়টা হচ্ছে তোমাদের শেখপুর, ডান দিকে চলে গেলে হচ্ছে সুমা শেখপুর, বাঁ দিকে চলে গেলে হচ্ছে মদ্দিন গ্রাম। এই জায়গাটা এত ক্রাউড কারণ তোমাদের হাইওয়ে থেকে বাঁ দিক রাস্তাটা বন্ধ আছে, তার জন্য ডান দিক দিয়ে তোমার এদিক দিয়ে যারাও আসছে পাস করছে, আর আমাদের যাওয়ার কথা কিন্তু বাঁ দিক দিয়ে, কিন্তু আমরাও ডান দিক দিয়ে পাস করছি, ওদিক দিয়ে আসছে আমরা ওদিক দিয়ে যাচ্ছি, তার জন্য বহুত ক্রাউড। আর এই মোড়ে সবসময় পুলিশ চেকিং থাকে, প্লাস তোমাদের পুরো ক্রাউডটাই এই মোড়ে, এই মোড় থেকে তোমাদের ডান দিক যেতে হবে, বাদিক যেতে হবে, অল্পতার মধ্যম গ্রাম শেখপুর পুরো এই জায়গাটার মধ্যে, তার জন্য এই জায়গাটা খুবই ক্রাউড থাকে, আর সবসময় পুলিশই পিকেটিং ওখানে বসেই থাকে। একটু যদি তোমাদের হেলমেট না পরে থাকো বা গাড়ি অন্যরকম চালাও তাহলে তোমাদের পুলিশ সেখানে ধরবে, এইতো আমাকে হাত দেখাচ্ছিল, জানি না ক্যামেরা এসছে নাকি, তারপর বললো যাও যাও। মোড় পার করার পরে এই যে সামনে আমি আসলে একটা জায়গা ধরবে, ওই রাস্তাটায় খুবই ক্রাউড, যেহেতু এক লেন করে দিয়েছে, দুটো লেনের কোনো ব্যাপার নেই, দেখছো গাড়িগুলো সব পরপর লাইন দিয়ে আসছে আর আমরাও যাচ্ছি। ওই জায়গাটা পার্টিকুলার একটা মোড় আছে, ওখানটায় পুরো জাম করে রেখে দিয়েছে একটাই লেন, ওটা পার করার পরে সামনেও তোমাদের ডাইভারশন আছে, সত্যিকার থেকে তোমরা তোমাদের বেলঘরিয়া এক্সপ্রেস যেতে গেলে প্রপার টাইম লাগে 5 মিনিট, কিন্তু যেহেতু ডাইভার্সন আছে 10-15 মিনিট এখানে খেয়ে যাবে। তিন মাস আগে যখন এসেছিলাম তখনও এতটা ছিল না, ওই আজকেই দেখছি এত ডাইভার্সন, এত ক্রাউড, সব দেখো লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। জ
ডান দিকে দেখতে পাচ্ছি তোমাদের বৃষ্টির জল জমে পুরো ছোট্ট একটা লেক মতন হয়ে গেছে। আমরা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেস এর খুব কাছে চলে এসেছি, এখানে তোমাদের ব্রিজের সব ইয়ে করা আছে, যদিও বা এখনো কাজ কমপ্লিট হতে অনেক দেরি। আর সামনে যে সিগন্যাল বোর্ডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের বেলঘরিয়া এক্সপ্রেস এর মূল জায়গা। বাদিকে চলে গেল হচ্ছে বিরাটি এয়ারপোর্ট, আর আমরা নিয়ে যাবো হচ্ছে ডান দিক বেলঘরিয়া স্টেশনের উপর দিয়ে চলে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর কলকাতা। মোটামুটি এই মোড়ে আসতে 35-40 মিনিট লাগে, কিন্তু ডাইভার্সনের জন্য লেগে গেল তোমাদের 1 ঘন্টার কাছাকাছি। আর ডান দিকে আমরা চলে যাবো হচ্ছে বেলঘরিয়া স্টেশনের উপর দিয়ে। বাদিক হচ্ছে তোমাদের এয়ারপোর্ট জায়গা রাস্তা, আর আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমরা নিয়ে নিলাম তোমাদের ডান দিক। এই জায়গাটার নাম হচ্ছে তোমাদের নিমতা। এই নিমতা পার করেই তোমাদের পড়বে হচ্ছে বেলঘরিয়া ওভার ব্রিজ, নিচে বেলঘরিয়া স্টেশন। আমরা ব্রিজের উপর দিয়ে বেলঘরিয়াকে বাইপাস করে বেরিয়ে যাবে। এই জায়গাটা তোমাদের সবসময় ক্রাউড থাকে। এখন আমাদের হাইওয়ে রুটতে মোটামুটি যেটা 10 মিনিটে সেটা লাগবে হচ্ছে 25 মিনিট। শেরপুর পার করে বেলঘরিয়া আসার পরেও যে ডান দিকে নিয়ে ঢুকে যাচ্ছে নিমতা, এই রাস্তাটা সবসময় খুব ক্রাউড থাকে। বেশি বড় রাস্তা না, সব দিকের কানেকশন রাস্তার সঙ্গে আছে, তার জন্য রাস্তাটা খুবই ক্রাউড। আমরা কিন্তু উঠে গেছি বেলঘরিয়া ব্রিজ, যেটা বলছিলাম ব্রিজ দিয়ে তোমাদের বেলঘরিয়া স্টেশন। আর আমরা বেলঘরিয়াকে এই ব্রিজ দিয়ে বাইপাস করে চলে যাবে হচ্ছে তোমাদের দক্ষিণেশ্বর। ওই চার মাথার মোড়ের নাম হচ্ছে ডানলপ, ওই মোড় থেকে আমরা নিয়ে যাবো সোজা। আর ডান দিকে দেখতে পাচ্ছ বেলঘরিয়া স্টেশন। ডানলপ থেকে তোমাদের ডান দিক নিয়ে নিলে দক্ষিণেশ্বর। শেরপুরের পর থেকে রাস্তার ডাইভার্সন, আর বেলঘরিয়া ব্রিজটা তো আগে খুবই ভালো ছিল, কিন্তু এইবারই দেখছি ব্রিজের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ সামনে, মানে একটা এক্সপ্রেস ওয়ে বলে কথা, বেলঘরিয়া ব্রিজ সেই ব্রিজটার অবস্থা এইরকম। আমরা কিন্তু এই মোড় থেকে নিয়ে নিলাম বাদিক, আমাদের সোজা যেতাম, সোজা যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা সোজা যাব না, কারণ ওইখানে গেলে আরো বেশি ক্রাউড, তার জন্য আমরা নিয়ে নিলাম ভেতরে বাদিকের রাস্তা, যেহেতু এই রাস্তাটা আমার চেনা আছে। এখান দিয়ে যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে যেতে পারে। সামনে আমরা যে সোজা যাচ্ছি, সোজা গিয়ে তোমাদের একটা ডান দিকের রাস্তা আছে, এটা দিয়ে যেতে পারো, প্লাস তোমাদের সোজা আর একটা রাস্তা আছে, তোমরা ওটা দিয়ে যেতে পারো। আমরা যাবো হচ্ছে সোজা রাস্তাটা যেটা, ওইটা আমরা কোনো ডান দিকে ঢুকবো না। এই যে আমরা নিয়ে নিয়েছি সোজা রাস্তা, ডান দিক নিলাম না, সোজা যেরকম রাস্তাটা যাচ্ছে ওইরকম যেতে হবে, নিয়ে নিতে হবে রাইট টার্ন। এই মোড় থেকে নিয়ে নিতে হবে রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে সোজা গিয়ে লেফট নিয়ে আবার রাইট। আমরা নিয়ে নিলাম লেফট টার্ন এন্ড রাইট টার্ন, নিয়ে আবার সামনে দুটো
রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, ডান দিক দিয়ে যেতে পারে, বাঁ দিক দিয়ে যেতে পারে। আমরা নিলাম বাঁ দিক। বাদিপুরে খালের পাশ দিয়ে এখানে সব মোষের দুধ পাওয়া যায়। এখানে বেশিরভাগ যারা বালি ঘর আছে, সব দুধের ব্যবসা করে। আর আমরা কিন্তু চলে এসেছি বরানগর পৌরসভা এলাকায়। আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায়, একাকার অবস্থা রাস্তার, জলের জল মানে সব একসাথে হয়ে যায়। আমরা সব ভিড়ভাট্টা এড়িয়ে ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি তোমাদের বাংলা মোড়ের একদম সামনে। এখান দিয়েই তোমাদের জ্যাম ফেস করা শুরু হবে। আর এখান দিয়েই কলকাতার মেন যে পার্ট, এখান দিয়েই শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ বালুর ট্রেন চলে গেল। এই ট্রেন লাইনটা হচ্ছে বালি হল্ট, বালি ব্রিজ, এইটা ট্রেন লাইন মানে দক্ষিণেশ্বরের হাতির দিয়ে চলে গেল। আর আমরা নিলাম সোজা, সোজা গেলে হচ্ছে শ্যামবাজার, আর ডান দিক নিয়ে নিলে হচ্ছে তোমাদের দক্ষিণেশ্বর। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ওই দিক দিয়ে বালি হল্টের দিক দিয়ে এসে ডাইরেক্ট ওভার ব্রিজ হয়ে তোমাদের শ্যামবাজার বেরোনোর। আর আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজের নিচ দিয়ে সোজা শ্যামবাজারের দিকে। তোমাদের অল টোটাল শ্যামবাজার, সোহাবাজার, বড় বাজার, চাঁদনি চক পার করে চলে যাবো হচ্ছে স্প্ল্যানেড। আর আমরা কিন্তু প্রপার কলকাতায় এন্টার করে গেছি, ডানলাভ পার করার মানেই আমরা কলকাতায় এন্টার করে গেছি। আর এখন তো তোমাদের জানোই খুব জ্যাম ফেস করতে হবে, ফেস করে করে এক মিনিট দু মিনিট পরপরে সিগন্যাল খেতে খেতে আমাদের সামনে এগোতে হবে। ডানলাভ পার করার পরে হচ্ছে সব থেকে বড় প্রবলেম এই সিগন্যাল। সামনে রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছ সব ছোট ছোট গাছ দিয়ে সাজানো আছে, আর সব পরপর ব্যানার লাগানো। এখনই সন্ধ্যাবেলার লাইট চলে গেছে হ্যালোজিনগুলো পরপর। রাস্তার সিগন্যালটা কিন্তু ভালোই লাগছে, কিন্তু এত জ্যাম ফেস করতে হচ্ছে। কলকাতায় গাড়ি চালাতে হলে জ্যাম তো ফেস করতেই হবে, আর সিগন্যাল খেতেই হবে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা জ্যামে তো আমাদের 2-3 মিনিট করে তো যাবেই, আর একটা জ্যামে 5 মিনিটও লেগে যায়। ওই নোটটা দেখতে পাচ্ছ, ওই নোট দিয়ে তোমাদের বাদিকে গেলে হচ্ছে বরানগর স্টেট জেনারেল হসপিটাল। আর আমরা চলে যাবো সোজা। সামনে সিগন্যালটা ইমাকে লাল ছিল, এখন সবুজ হয়ে গেছে। আশা করছি সিগন্যালটা পার করতে পারবো। কলকাতায় যদি রাইড করতে হয় খুব ঠান্ডা মাথায় রাইড করতে হবে, আর সিগন্যাল গুলো ফলো করতে হবে। একটা সিগন্যাল ফেল করলেই নেক্সট পরের সিগন্যালে তোমাদের ট্রাফিক পুলিশ ধরে নেবেই। আমরা চলে এসেছি তোমাদের সেই শ্যামবাজারের আগে। দেখো লেখা আছে হেমন্ত সেতু, এই হেমন্ত সেতুটা পার করলেই আমরা সোজা ঢুকে যাবো হচ্ছে শ্যামবাজার। এটা বলতে পারো শ্যামবাজারের ব্রিজ, এই ব্রিজটা পার করা মানে শ্যামবাজার ঢুকে যাওয়া। ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ। সন্ধ্যে হচ্ছে, আস্তে আস্তে লাইট গুলো সব জ্বালিয়ে দিয়েছে, সন্ধ্যে হলে আরো ভালো লাগবে।
বাদিক দিয়ে হচ্ছে তোমাদের যারা হেঁটে যাবে তাদের জন্য। সামনে লেখা আছে দেখো সেবা শ্যাম বাজার, বাদিকে চলে গেলে হচ্ছে তোমাদের কলকাতা স্টেশন। ব্যারাকপুর বীজ, এই বীজটা কিন্তু তোমাদের 1940 সালে তৈরি হয়েছে। আমরা চলে এসেছি শ্যামবাজার ফাইভ পয়েন্ট, সামনে দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া আছে ঘোড়ার উপরে, এটাই হচ্ছে শ্যামবাজার ফাইভ পয়েন্ট। আর ডান দিকে হচ্ছে তোমাদের বাগবাজার, ডান দিকে লেখা আছে আমাদের গর্বের বাগবাজার ওয়ার্ড নম্বর 10। আর এই শ্যামবাজার ফাইভ পয়েন্ট মোড় থেকে আমরা নিয়ে নেবো ডান দিক, ডান দিক দিয়ে সোজা বড় বাজার, বড় বাজার থেকে চাঁদনি চক, চাঁদনি চক থেকে স্প্ল্যানেড। সিগন্যাল হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে কিন্তু এখনো গ্রিন করেনি, তার জন্য আমরা বেরোবো না। এই গ্রিন হওয়ার পরই আমাদের বেরোতে হবে, জিরো হয়ে যাওয়ার পরে গ্রিন না হলে বেরোনোর কোনো রাইট নেই। যদি বেরোয় তাহলে ধরলে কিন্তু 500,000 টাকা ফাইন হয়ে যাবে। আর এই হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ওই মোড় থেকে আমরা নিয়ে নিলাম ডান দিক। ডান দিক নিয়ে কিন্তু বাদিকে একটা বড় ওষুধের দোকান আছে মোটরে খাওয়া বলে। এখন যত টাইম এগোবে তত রাস্তার উপরে ভিড় হবে, কারণ যত অফিস ছুটি হবে যা হবে সব ওই রাস্তা দিয়ে ডানলাপ যাবে। এখন আর এই রাস্তায় ভুল নেই, ওই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকবে এখন। এটাই হচ্ছে তোমাদের বড়বাজার যাওয়ার রাস্তা, ডান দিকে একটা রাস্তা, আর ডান দিকে যে এই মুসলিমদের একটা গেট দেখতে পাচ্ছো, ওই গেট দিয়ে তোমার সোজা চলে গেলে হচ্ছে বড়বাজার। সোজা গেলে ডান দিকে একটা মসজিদ পড়বে, এটাই টোটাল বড়বাজার এরকম দিকে পড়ে। তারপর একটা রোড পড়বে, এই রোডটা পার করতে হবে, পার করে সোজা ঢুকে যাবে হচ্ছে বড়বাজার। ওখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, গাড়ি পার্কিং করবে এবং বড়বাজারে যা যা কাজ আছে সেগুলো করে আবার পার্কিং থেকে গাড়ি নিয়ে ওরকম সোজা ওখান দিয়ে রোড ধরে বেরিয়ে এসে বাদিক টান নিয়ে সোজা তোমাদের ডানলাপ। এই যে বাদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে তোমাদের চাঁদনি চক। বাদিক নিলে, বাদিক নিয়ে সামান্য একটু গিয়ে আবার বাদিকে ঢুকলেই টোটাল এরিয়াটাই হচ্ছে তোমাদের চাঁদনি চক। বাদিকে হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন, আর চাঁদনি থেকে কিন্তু হেঁটে প্ল্যানেট যাওয়া যায়, রাস্তা আছে, খুব বেশি টাইমও লাগে না। যদি তুমি এই মেন রোড দিয়ে হেঁটে যেতে যাও তাহলে অনেকটাই টাইম লাগবে, কিন্তু ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যেটা চাঁদনি চক থেকে স্প্ল্যানেড খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আমরা কিন্তু স্প্ল্যানেডের খুব কাছে চলে এসেছি, আর সামনে দেখতেই পাচ্ছ জাম জাম। বাদিকে হলে হচ্ছে তোমাদের শিয়ালদা ওয়েলিংটন, আর সেদিকে আমরা চলে আসলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেডের মার্কেটটা শুধু দেখলাম পুরো জমজমাট মার্কেট, যখনই আসবে তখনই জমজমাট। রাস্তায় সব লাইন দিয়ে গাড়ি লাগানো আছে, এই হচ্ছে সেই হোটেল। আর আমরা নিয়ে নেবো এখন বাদিক, মার্কেট দেখছে কতটা জমজমাট। এখন 6টার কাছাকাছি বাজে, তারপর আবার শনিবার আজকে। সামনে কিছুটা আগালে একটা গাড়ি রাখার পার্কিং এর জায়গা আছে, ওখানে পার্কিং করবে তারপর হেঁটে হেঁটে আসবে। Beep beep.
ডান দিকে মেন যে জায়গাটা ওটা ওখান দিয়ে বাদুক নিয়ে নিলাম। যে রাস্তায় আসবে সেই রাস্তার উপরে এরকম দুদিকে সব নিয়ে বসে আছে, এভরিথিং এখানে পেয়ে যাবে। এই যে মোড়টা, এই মোড় থেকে আমরা নিয়ে নেবো ডান দিক, আর এই সামনে গাড়ির গ্যারেজ, এখানে গাড়ি পার্কিং করবো। পার্কিং করে যাবো হচ্ছে স্প্ল্যানেড। দেখতে পাচ্ছ পুরো সব গাড়ি দাঁড় করানো,